যতটা সময় লাগে অভিনয় করতে তার চেয়ে বেশি সময় লাগে এই অভিনেত্রী রিজিকে অভিনয়ের সাথে মানিয়ে নিতে। আমাদের আজকের ভিডিওটা জুড়ে রয়েছে জান্নাতুল সুমাইয়া হিমি এবং তার ছোটবেলার জীবনের গল্প থেকে শুরু করে অভিনয় জীবনের গল্প শেষ পর্যন্ত। জান্নাতুল সুমাইয়া হিমি একজন বাংলাদেশী অভিনেত্রী যিনি 1993 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। তিনি একজন জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী। হোতার দেখা 2017 সালে এবং সাগর ভিডিও হাউস 2017-এর জন্য সর্বাধিক পরিচিত হন তিনি এবং তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। হোতার দেখা ছবিটিতে দেবশ্রী রায়ের ছোটবেলার চরিত্রের অভিনয় করেছেন তিনি। তবে তার মতে তিনি বিশ্বাস করেন যে ধারাবাহিক নাটক তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল। এই ধারাবাহিক নাটকের জন্য মানুষ আজকে তাকে হিমি নামেই চিনে। জান্নাতুল সুমাইয়া হিমি প্রথম জীবন থেকেই তিনি নাচ ও গানের প্রতি মগ্ন ছিলেন। তিনি আয়নার সামনে মডেলিং করতে খুব পছন্দ করতেন। মেয়ের আগ্রহ দেখে মা তাকে 8 বছর বয়সে কুচিকাচার মেলায় একটি ক্লাবে ভর্তি করেন। হিমি ক্লাসের পর সময় টিভির একজন অভিনেত্রী তার হয়ে কাজ করার সুযোগ পান। সেই নাটক করতে গিয়েই অভিনয়ে জড়িয়ে পড়েন হিমি, কিন্তু গান ছাড়তে পারেননি। নজরুল সঙ্গীতের উপর 4 বছর কোর্স করেছিলেন হিমি, তবে এখনো তার পরিচয় হয়নি, কিন্তু সেই সুযোগের অপেক্ষায় ছিল। আর সেই সুযোগ আসে 2014 সালে। হিমি আর টিভির রং 22 কালার মডেলে চার্জ 2014-এর চ্যাম্পিয়ন হয়েছিলেন, কিন্তু এই প্রতিযোগিতায় নিজের নাম লিখতে ভয় পেয়েছিলেন, কারণ তখন তার সামনে এইচএসসি পরীক্ষা ছিল তার। কিন্তু সে তার সব পরীক্ষায় ফলাফল সম্পূর্ণ করেছেন এবং সফল হয়েছে। আর এখন তিনি বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হয়ে উঠেছেন। বিভিন্ন বয়সের মানুষ তাকে সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করে এবং সোশ্যাল মিডিয়ায় তার বেশ জনপ্রিয়তা রয়েছে, কিন্তু এখনো থামেননি হিমি। তবু তিনি শিল্পে আরো ভালো অবস্থান অর্জন করতে এবং তার প্রতি আবেগ দেখতে চান সবসময়। হিমির সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ঋত্বিক রোশন এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কালো, নীল এবং সাদা। গন্তব্য স্থান লন্ডন। খাবার পিজ্জা বিরিয়ানি। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।